আসসালামু আলাইকুম। ইলিশ মানেই সামান্য উপকরণ, তবে খেতে হবে অনেক বেশি মজা। আমার আজকের রেসিপি ইলিশ পোলাও, আর এটা খেতে এতটাই মজা যে আপনি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টা কাঁচা মরিচ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আবার মাছটা খেতেও ভালো লাগে না। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট। আর এই সময়টা কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু আবার মশলাটা পুড়ে যেতে পারে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি। আর ইলিশ মাছে কিন্তু প্রচুর তেল থাকে, যার কারণে মাছটা নরম থাকে, তাই একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তো মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে, আবার ওটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমার মাছটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর অন্য একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি। তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ পোলার চাল, যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালটাকে এবার নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে চাল যেন কোনোভাবে পুড়ে না যায়। তো এরকম অনবরত নেড়েই ভেজে নিতে হবে, আর কিছু সময় পর দেখা যাবে চালটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর পানির পরিমাণটা অবশ্যই দিতে হবে যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণে। তবে চাল পুরনো এবং নতুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু কম বেশি হতে পারে। এবার এর মধ্যে সে যে মাছটা রান্না করেছিলাম মাছটা তুলে আমি মাছের মশলাগুলো চালের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পোলাওয়ের লবণটা কিন্তু এই সময় টেস্ট করে দেখতে হবে। পানিতে যদি লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে কিন্তু পোলাও রান্না হওয়ার পরে পোলাওতে লবণটা ঠিক থাকবে। তো এবার এটাকে আমি ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট, আর এর মধ্যেই কিন্তু পানিটা একেবারে শুকিয়ে আসবে। তো 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সব চালগুলো একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, উপরের এবং নিচের চালগুলো সবটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, আর এর উপরে আমি মাছটাকে বসিয়ে দেব। তার জন্য প্রথমে সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, বেরেস্তার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। উপর দিয়ে আবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবারে সাইডের পোলাওগুলো দিয়ে মাছটাকে ঢেকে দিচ্ছি, আর এভাবে ঢেকে দিলেই কিন্তু মাছের ফ্লেভারটা পোলাওর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার এটাকে দমে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, আর এই সময়টা চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে, অথবা এই কড়াইয়ের নিচে আর একটা মোটাযুক্ত কড়াই দিতে হবে, না হলে আবার পোলাওটা পুড়ে যেতে পারে। তো আমার দমে দেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে আমি
নামিয়ে নেব আর তার জন্য প্রথমে পোলাওগুলো একটু সরিয়ে নেচ্ছি তারপর মাছটাকে সাইড করে তুলে আমি সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা অতটা ঝরঝরে হয়েছে আর একেবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা খেতে খুবই মজা একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ